লজ্জা, এই লজ্জা শব্দ আওয়ামী লীগ আওয়ামী লীগের ডিকশনারির মধ্যে নেই। নির্লজ্জ, নির্লজ্জ, নির্লজ্জ এক সংগঠন হয়ে গেছে আওয়ামী লীগ। আমি আশ্চর্য হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে যাই যে এত লজ্জাহীন মানুষ হয় কিভাবে। আর মিথ্যার তো একটা সীমা থাকা চাই, মিথ্যা তো, এই মিথ্যার শব্দটাই তার মধ্যে নেই, এটা উঠে গেছে ডিকশনের মধ্যে। মিথ্যা কোনো শব্দ আওয়ামী লীগের কাছে নেই, আর লজ্জা বলতে কোনো শব্দ তার ডিকশনের মধ্যে নাই। শোনেন, মনে রাখতে হবে, গৃহস্থ অসহায় থাকে ডাকাতদের কাছে, যখন ডাকাত আসে গৃহস্থকে এরকম করে যা বলে, বেঁধে রাখে, কান মলা দেয়, লাঠি দেয়, যা ইচ্ছা তাই করে। ডাকাত উল্লাসের মধ্যে মত্ত হয়ে এইটা করে সেইটা করে খিলখিল করে হাসতে থাকে, কিন্তু ডাকাত ডাকাতি আর গৃহস্থ গৃহস্থই। কি কথা ঠিক না? একটা সত্য একটা বাতিল। আজকেও ভোট ডাকাতরা, ভোট চোররা আমাদের ভোট ডাকাতি করছে, আমাদের ভোট চুরি করছে, ওরা খিলখিল করে হাসতেছে, ওরা উল্লাস করতেছে, আর আমরা যারা গৃহস্থ আছি আমরা চুপচাপ কিছু বলতে পারি না, অসহায় অবস্থায় আছি, অথচ মারেও আমাদেরকে, রক্ত বের হয় আমাদের মাথার থেকে, হসপিটালেও আমরা, কি কথা ঠিক না, আর মুখও বন্ধ আমাদের, সব আমাদের। কিন্তু শোনো, আমরা গৃহস্থ আর ডাকাত, আমরা হক ওরা বাতিল, মনে রাখতে হবে, আমরা হক ওরা বাতিল, এইটাই বাস্তব। ওরা চুরি করছে, ডাকাতি করছে, আমাদের সব নিয়ে চলে গেছে। কিন্তু ডাকাত তো ডাকাতি, চোর তো চুরি, ওদেরা যারা উল্লাসিত হোক না কেন, মানুষ ওদেরকে থুপ মারে মারতেছে। আজকে পাকিস্তানে কিন্তু অনেক গালি গালাজ করেছে, ওরা ধর্ষক, ওরা খুনি, ওরা ডাকাত, ওরা আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে, এই বক্তব্য বহুত বহুত দিয়েছি, আজও দিচ্ছি। আমি আওয়ামী লীগকে বলবো, যদি তাই হয় তাহলে আপনাদের দলেও যে কাজগুলি করতেছে এই ব্যাপারে আপনাদের বক্তব্য আসা উচিত, যে আওয়ামী লীগের লোক অমুক জায়গায় খুন করছে, অমুক জায়গায় ধর্ষণ করছে, অমুক জায়গায় ডাকাতি করছে, চুরি করছে, এই কথাগুলো বলা উচিত। কি কথা ঠিক না? আজকে ভোট না দেওয়ার কারণে, ভোট না দেওয়ার কারণে, নৌকায় ভোট না দেওয়ার কারণে, যে আমরা গণমাধ্যমে দেখেছি বাচ্চাদের সামনে, স্বামীর সামনে বেঁধে রেখে গণধর্ষণ করে ইতিহাস, আমার মনে হয় গোটা দুনিয়ার মধ্যে এ বিরল, এ বিরল।